শাহরুখ আমাকে নষ্ট করেছে। শাহরুখের মধ্যে ম্যাজিক রয়েছে, শাহরুখ জীবনের মতো আমাকে নষ্ট করে দিয়েছে, এমন অভিযোগ তুলেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। বলিউড বাদশাহ শাহরুখের সঙ্গে রইস তার প্রথম ছবি, আর প্রথম ছবিতেই নাকি শাহরুখ তাকে নষ্ট করেছেন। এবছরে বিশ্বে একযোগে মুক্তি পেয়েছে শাহরুখ মাহিরা অভিনীত রইস। ছবিটি মুক্তির আগেই ঘটে গেছে বেশ কিছু ঘটনা। শিবসেনার হুমকির কারণে শাহরুখ খানের সঙ্গে ভারতে ছবি প্রচারের অংশ নিতে পারেননি মাহিরা। তিনি দুবাইতে রইস প্রচারণা অনুষ্ঠানে ছিলেন একাই। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রইস শুটিং পর্বের অনেক কথা বলেন মাহিরা। শাহরুখের সঙ্গে বিশেষ কিছু মুহূর্তের কথাও বলেন খোলামেলা। মাহিরা বলেন, শাহরুখের সঙ্গে আমার অনেক অনেক কথা হতো, অনেক মজা করতাম দুজনে। তার মতো স্টারের সঙ্গে কথা বলাই তো দারুণ ব্যাপার, শুধু ফিল্ম নয়, বাইরের নানা বিষয় নিয়েও কথা হতো। আমি তো তার বড় ভক্ত। মাহিরার দাবি, শাহরুখের মধ্যে ম্যাজিক রয়েছে, এই জীবনের মতো ও আমাকে নষ্ট করে দিয়েছে। তার এই বক্তব্য শুনে অনেকে অবশ্য মনে করেছেন এটি শাহরুখের প্রতি মাহিরার দুর্বলতা প্রকাশ। শাহরুখ মাহিরার রইস নিয়ে ভক্তদের মধ্যে উত্তাপ অনেক দিন ধরে। প্রথম দিকে ছবির দুটি পোস্টার টুইটারে পোস্ট করেন শাহরুখ। এরপর রইসের জানলিমা গানটির ভিডিও ইউটিউবে মুক্তি পেলে তরতর করে বাড়তে থাকে ভিউয়ার। এরই মধ্যে এটি দেখা হয়ে গেছে 30 লাখ বারের বেশি। ভক্তদের এমন আগ্রহের মধ্যেই এবছর মুক্তি পেল রইস। নিত্য নতুন এসব খবর আরও জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।